তো আজকে আপনারাকে দেখাবো অনলাইনের খাজনা দেওয়া রসিদটার কোথায় সাল রয়েছে বা কত থেকে কত সাল আমি এই সেই জমির খাজনাটা দিয়েছি সেটা কিভাবে আপনারা জানবেন। তো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই তথ্যটা আপনাদেরকে জানাবো। দেখুন এটা হচ্ছে সেই অনলাইন থেকে ডাউনলোড করা খাজনা রসিদ। তো দেখুন খাজনা রসিদের ওয়েস্ট বেঙ্গল ফর্ম নম্বর 1077 সেটা কিন্তু প্রত্যেকের বা প্রত্যেকটা জেলাতে কিন্তু একই দেওয়া থাকবে। তারপর নিচে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সেই খাজনা রসিদটা পেমেন্ট করেছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাও আপনাদের দেওয়া থাকবে, যেখানে আপনারা সেই অ্যাপ্লিকেশনটাতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু একটি বারকোড রয়েছে, এই বারকোডটা যদি আপনারা ফোনের পেটিএম অ্যাপস ওপেন করে ওপেন করার পর যদি আপনারা এটা স্ক্যান করেন তাহলে আপনারা ফোনের স্ক্রিনটাতে দেখতে পাবেন আপনার ব্লক কোড দেওয়া থাকবে, কোন মৌজার আপনারা খাজনাটা দিয়েছিলেন সেই মৌজার জেল নম্বর দেওয়া থাকবে, এবং তারপর দেওয়া থাকবে কত নম্বর খতিয়ান বা পরচর্চা থেকে আপনারা সেই জমির খাজনাটা দিয়েছিলেন সেই খতিয়ান নম্বরটা তো আপনারা সেই মোবাইল স্ক্রিনটাতে দেখতে পাবেন, কত টাকার আপনারা পেমেন্ট করেছিলেন সে কত তারিখ আপনারা সেই টাকাটা পেমেন্ট করেছিলেন সেই তারিখটা আপনারা সেই মোবাইল স্ক্রিনটাতে দেখতে পাবেন। চাইলে আপনারা পেটিএম অ্যাপসটা ওপেন করে বারকোডটা স্ক্যান করে দেখে নিতে পারেন, অথবা আপনারা জমি জায়গার যে কোনো বারকোড পেটিএম অ্যাপসের মাধ্যমে স্ক্যান করেছে সেসব তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং তারপর দেখুন এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে 1 2 3 4 5, এভাবে কিন্তু দেখুন, তারপর এখানে 12 13 14 15 17, তারপরে এখানে রয়েছে 19, তারপর এখানে 20 21 22 23 24 25 26, টোটাল কিন্তু 26টি, এবং এগুলো হচ্ছে সেই সিরিয়াল নম্বর। এবং তারপর এখানে দেখুন আপনাদের ভূমি সহায়ক রসিদ নম্বর, অর্থাৎ খাজনার যে রসিদ নম্বর সেটা কিন্তু দেওয়া থাকবে, এবং মৌজার নাম দেওয়া থাকবে, জেল নম্বর দেওয়া থাকবে, তারপরে খতিয়ান নম্বর দেওয়া থাকবে, তারপরে সেই খতিয়ানের কতগুলো আপনাদের দাগ বা প্লট সংখ্যা রয়েছে সেই প্লট নম্বরগুলো যদি 4-এর অধিক দেওয়া থাকে তাহলে কিন্তু সর্বোচ্চ কিন্তু 4টি এখানে দেওয়া থাকবে, এবং টোটাল কত পরিমাণ আপনারা সেই পর্চাটাতে বা খতিয়ানটাতে জমি রয়েছে সেই জমির পরিমাণটা কিন্তু এখানে এভাবে কিন্তু দেওয়া থাকবে। এবং কাহার দ্বারা খাজনা যদি আপনারা অ্যাপ্লিকেন্ট টাইপটাই যদি আপনাদের নিজস্ব কোনো আলাদা নাম দিয়ে থাকেন তাহলে সেই নামটা দেখবেন এখানে কিন্তু চলে আসবে, এবং সেই পর্চাটা বা খতিয়ানটা যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপর রয়েছে অসিল, এবং এই তথ্যটা কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে না। তো দেখুন এখানে রয়েছে 3 শনের পূর্বেকার, তারপর রয়েছে 3য় শনের বাকি, 2য় শনের বাকি, হাল শনের পূর্ববর্তী, তারপর রয়েছে হাল, তারপর রয়েছে সুদ এবং অগ্রিম। তো দেখুন এই পর্চা বা খতিয়ানটাতে বছরে কিন্তু 6 টাকা করে খাজনা দিতে হয়েছে, এবং সুদ লেগেছে এখানে দেখুন দেওয়া আছে 8 টাকা। হালটা হচ্ছে আপনার বর্তমান সালের খাজনা, যদি আপনারা 1 বছরের খাজনা দিয়ে থাকেন তাহলে দেখবেন হাল অপশনের যে ঘরটা রয়েছে সেটাতে কিন্তু আপনার সেই টাকাটা দেওয়া থাকবে যদি আপনার 1 বছরের খাজনা দিয়ে থাকেন। তারপর দেখুন দেওয়া আছে হাল সোনের পূর্বেকার, অর্থাৎ এটা হচ্ছে হাল, হালটা আপনার 1429 হয়, তাহলে হাল সোনের পূর্বেকার তাহলে আপনার হবে এখানে 1428। এবং তারপর দেখুন দেওয়া আছে 2য় শনের বাকি, অর্থাৎ এই সালের পরেরটা হচ্ছে আপনার তাইলে হবে 27, যদি এইটা আপনার 29 হয় 1429 তাহলে এটা হবে 1428, এবং এটা হবে আপনার 1427। তারপর দেখুন দেওয়া আছে 2য় শনের বাকি, তাহলে এখানে হবে আপনার তাহলে 1426, তাহলে এই কি হালটা হচ্ছে আপনার বর্তমান 1429, এবং তারপরে হচ্ছে 1428, তারপর হচ্ছে 1427, এবং তারপর হচ্ছে 1426, তারপর হচ্ছে 3 শনের পূর্বেকার, অর্থাৎ চলতি বছরের আগের যে 3টি সাল রয়েছে সেই সাল থেকেও যদি আপনাদের আরও কোনো সালের খাজনা যদি বাকি থাকে তাহলে সেই সালের টোটাল কত পরিমাণ আপনার খাজনার টাকা লাগবে সেই টাকার পরিমাণটা দেখবেন এই অপশনটাতে কিন্তু আপনাদের দেওয়া থাকবে। টোটাল কিন্তু 6 বছরের এই পর্চাটাতে কিন্তু খাজনা দেওয়া আছে। আপনারা 10 বছরের যদি খাজনা দেন তাহলে এখানে 1 2 3 4, এবং এখানে টোটাল কিন্তু 6 বছরের টাকার পরিমাণটা কিন্তু এখানে দেওয়া থাকবে।